বিন্দু কাকমারী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমি মোহাম্মদ রায়হান উদ্দিন সহকারী শিক্ষক গণিত তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা, আশা করি তোমরা উপকৃত হবা। আর অনলাইনে এটি আমার প্রথম ক্লাস, যেহেতু প্রথম ক্লাস ভুলভ্রান্তি হতেই পারে, সেগুলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা যদি চারটা এ গুণ করি, এটাকে আমরা গুণফলটাকে লিখি এ টু দি পাওয়ার 4, তাই তো? এটা তোমরা সবাই জানো আশা করি। তো এই যে এ টু দি পাওয়ার 4 আমরা জানি এটাকে বলে ভিত্তি, আর 4 কে বলে সূচক। ঠিক বলছি তো? এটা তোমরা সবাই জানো। তো আজকে আমাদের পাঠের বিষয় সূচক। এই সূচক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো আমরা এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 5, এই গুণটা যদি করতে চাই তখন আমরা কি করি? এ টু এ স্কোয়ার মানে এ গুণ এ, এ টু দি পাওয়ার 5 এটার মানে কি? পাঁচটা এর গুণফল, এটা তো আমরা সবাই জানি। একটা জিনিস দেখো, তাহলে দুইটা এ আর এদিকে আছে পাঁচটা এ, মোট সাতটা এ গুণ করছি, সেক্ষেত্রে আমরা কত পাবো? এ টু দি পাওয়ার 7। তো একটা জিনিস দেখো, আমরা যখন গুণফলটা পাচ্ছি উত্তরটা কত হচ্ছে? এ টু দি পাওয়ার 7, এর সূচক 7। তো এক্ষেত্রে এই যে গুণটা, আমরা এই লাইনটাকে একটু সংক্ষেপে লিখতে পারি। সংক্ষেপে কিভাবে লিখতে পারি? দেখো এর সূচক পাইছি আমরা 7, তো এই যে 2 আর এই 5 যদি আমি যোগ করি তাহলে কত আসবে? অবশ্যই 7। তাহলে এই গুণফলটাকে আমি এইভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার 2 প্লাস 5 সমান এ টু দি পাওয়ার 7। তাহলে আমার এত কিছু লেখার পরিবর্তে দেখো আমি সূচকের মাধ্যমে খুব সহজে গুণটা করে ফেলছি। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে যদি ভিত্তি একই রকম হয়, আমি গুণ করতে গেলে শুধুমাত্র ভিত্তির সূচকগুলো যোগ করে দিলে গুণফলটা পেয়ে যাচ্ছে। এখান থেকে আমি একটা সূত্র তৈরি করতে পারি, বা আমরা সূত্র হিসেবে চিন্তা করতে পারি এটাকে। যদি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন থাকে, সেখান থেকে আমি বলতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে? তো এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এরপর আমার যদি কোনো জায়গায় থাকে এ টু দি পাওয়ার 7, দেখো আমি ইচ্ছা করলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 2 প্লাস 5, অবশ্যই লিখতে পারি যে 2 প্লাস 5 সমান 7। এটাকে আমি এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 5। তো সূচক বিধি আমরা যখন প্রয়োগ করি তখন পাওয়ার যোগ করে লিখতে গেলে সমস্যা হয় না, সমস্যাটা হয় কখন? যখন আমার এটাকে ভাঙা লাগে। ভাঙা লাগে বলতে যে আমার পাওয়ারটাকে ভেঙে আমি
দুইটা জিনিসের গুণফল আকারে দেখাবো। সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে আমাদের এই এটা কাছে মিসিং হয়, তাহলে অবশ্যই সেটা ভুল হয়ে যাবে, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই সূত্রটাকে আমি একটু বিপরীত ক্রমেও অবশ্যই মনে রাখবো বা তোমরা মনে রাখবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এবার আসো আমরা একটু ভাগের দিকে তাকাই, এ টু দি পাওয়ার সেভেন এটাকে যদি আমি এ টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফলটা কত পাবো? এ টু দি পাওয়ার সেভেন মানে সাতটাই, আর এ কিউ মানে তিনটা এর গুণফল। তো আমরা জানি একই রকম উৎপাদক কেটে যায়, তাহলে এখানে থাকছে চারটাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার ফোর। তাহলে ভাগফলটা পাচ্ছি কত? এ টু দি পাওয়ার ফোর। এখানে সূচকটা দেখো, সূচকটা হচ্ছে চার। তো এই কাজটাকে আমরা একটু সংক্ষেপে করতে পারি। কিভাবে সংক্ষেপে করতে পারি? আমরা ভাগফলে দেখছি ভাগফলটা আসছে সূচক এসেছে কত? ফোর। আবার দেখো যেই দুজনকে যে দুইটা রাশিকে আমি ভাগ করছিলাম সেভেন, এখানে সূচক ছিল সেভেন আর নিচেই ছিল হরে ছিল সূচক ছিল থ্রি। তো আমি যদি এই সেভেন থেকে এই থ্রিকে বাদ দিই তাহলে ফোর পাওয়া যায়। সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, ভাগ ফলে যে এর যে সূচক ছিল সেটা পেয়ে যাচ্ছি এই দুটা বিয়োগ করার ফলে। তো আমি এই লেখাটাকে একটু সংক্ষেপে লিখতে পারি এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর, এই সরি সেভেন মাইনাস থ্রি। এক্ষেত্রে এই যে কাজটা, যে ভাগের যে কাজটা, এটাকে আমরা একটু সংক্ষেপে করছি সূচকের মাধ্যমে। তার মানে ভাগের ক্ষেত্রে আমি যখন সূচকের মাধ্যমে ভাগটা করছি কাজটা আমার অনেক সংক্ষেপ হয়ে যাচ্ছে এবং এটাকে বলা হয় সূচক বিধি। তো এখান থেকে আমরা আরো একটা সূত্র পেয়ে যাচ্ছি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাগের একটা সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে সূচকের বিয়োগফল। তবে সেক্ষেত্রে অবশ্যই ভিত্তি দুইটা একই হতে হবে, যে একই রকম জিনিসের আমরা গুণ বা ভাগ করতে পারি। তাহলে গুণফল বা ভাগফলের সংক্ষিপ্ত, গুণ বা ভাগের সংক্ষিপ্ত রূপকে আমি সূচক বলতে পারি, সূচকের মাধ্যমে ভাগটা করছি। এক্ষেত্রে এটাকে আমি বিপরীত ক্রমে যদি লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটাও আমাদের প্রয়োজন হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসো আমরা ফাইভ কে যদি ফাইভ দিয়ে ভাগ করি ভাগফলটা কত পাবো? অবশ্যই ওয়ান। এটা সাধারণ নিয়মের ভাগ। আমি যদি এই ভাগটাকে সূচকের মাধ্যমে করতে চাই, মানে সূচক বিধি যদি প্রয়োগ করে ভাগটা করতে চাই, সেক্ষেত্রে কি পাবো দেখো। তাহলে এখানে ফাইভ এর পাওয়ার অবশ্যই ওয়ান, এখানেও ফাইভ এর পাওয়ার ওয়ান। তো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান সমান আমরা জানি ভাগের ক্ষেত্রে সূচকটা বিয়োগ করি, এক্ষেত্রে কত পাচ্ছি? ফাইভ টু দি পাওয়ার জিরো, ফাইভ টু দি পাওয়ার জিরো। এক্ষেত্রে দেখো আমি ভাগফলটা জানি ওয়ান, তাহলে অবশ্যই আমার ভাগফলটা ওয়ান হতেই হবে, আমি যেই নিয়মেই করি না কেন। তো এক্ষেত্রে আমি পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার জিরো, জিরোকে আর কিছু করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, যখন ফাইভ টু দি পাওয়ার জিরো পাচ্ছি, এই ভাগের বৈশিষ্ট্যটা বজায় রাখার জন্য এটাকে বলি
5 to the power 0 মানে 1 এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে যে কোন সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটার মান 1 এই ক্ষেত্রে আমি কি বলতে পারি a to the power 0 এটার ভাগের নিয়মে গেলে a by a এটা একটু খেয়াল রাখবা এখন যদি একটা কলা গাছের পাওয়ারও 0 হয় সেক্ষেত্রে আমি বলবো সেটা শূন্য সেটার মান 1 অথবা যদি বলা হয় 1 কোটির পাওয়ার শূন্য বা সূচক শূন্য সেক্ষেত্রে তার মানটা একই হবে এরপরে আসো এ টু দি পাওয়ার মাইনাস 3 সূচকে বা ঋণাত্মক সংখ্যা এই ক্ষেত্রে আমরা মাইনাসটা তাড়াতে যাচ্ছি বা তাড়াবো কি করা যায় কিভাবে তাড়ানো যায় একটু লক্ষ্য করো একেবারেই সহজ জিনিস একটু মনোযোগ দিলেই তোমরা সহজেই বুঝবা আমি এটা এখানে ব্যবহার করব এই ক্ষেত্রে এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 0 মাইনাস 3 অবশ্যই লিখতে পারি এটা শূন্য থেকে 3 বাদ দিলে অবশ্যই মাইনাস 3 হয় মানে আমরা একটু আগে ভাগ বিধিটা প্রয়োগ করে আসলাম ভাগ বিধিটা প্রয়োগ করলাম কখন যখন পাওয়ার বিয়োগ হয় আমি ভাগ বিধির উল্টোটা বলছিলাম যে বিয়োগ থাকলে আমি যদি ভেঙে দিতে চাই বিয়োগ থাকলে হবে ভাগ তো সেই ক্ষেত্রে এখানে আমি বলতে পারি a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার 3 আমরা একটু আগে দেখলাম কোন সংখ্যার বা কোন রাশির সূচক যদি শূন্য হয় সেটার মান অবশ্যই 1 তো এই ক্ষেত্রে a টু দি পাওয়ার 0 তাহলে এটার মান 1 আর নিচেই যেটা ছিল তো দেখো এখন কিন্তু আর পাওয়ারের ঋণাত্মক সংখ্যাটা নাই অবশ্যই এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটাও একটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করব পরবর্তীতে তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো ভুল ভ্রান্তি হলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যেহেতু এটা আমার প্রথম ক্লাস অভিজ্ঞতা কম এরপরে দেখো আমরা জানি রুট ওভার 4 এটার মানটা কত রুট ওভার 9 এটার মান জানি ঠিক তোমরা কখনো কি চিন্তা করেছো যে এই রুট থাকলে এখানে 4 আছে এখানে 2 টা হলো কিভাবে তো আমরা এখন দেখি আসলে এখানে 2 টা আসে কিভাবে বাই রুটে স্কয়ার রুটে সরি আমি একটু ভুল বলছি রুট না স্কয়ার রুটে পরিসরই কি বা জিনিসটা কি প্রতীকটা কি দেখো আমরা যদি 2 এর বর্গ করি তাহলে কত পাই 4 2 এর বর্গ করে পাচ্ছি 4 তাহলে যাকে বর্গ করছি এটাকে বলা হয় মূল কার মূল 4 এর বর্গের মূল আমার কথা বুঝতে পারছো তো 4 এর বর্গের মূল হচ্ছে 2 এখন এই প্রতীকটা স্কয়ার রুট এর বাংলা বর্গমূল তো সেই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি সাইড রুট ওভার 4 কে রুট ওভার 2 এর স্কয়ার তো এখন দেখো তাহলে বর্গমূল বলছি সাইডের বর্গমূল তাহলে যেই সংখ্যাকে বর্গ করে সাই পাওয়া গেছিল সেটা আবার খুঁজে বের করতে বলছে তাহলে সেটা অবশ্যই এই টু তো সেক্ষেত্রে এখন আমার যেহেতু শুধু টু তাহলে সূচকের টুটাকে আমার তাড়াতে হবে উত্তর বলার জন্য এই কারণে
अवश्य स्क्वायर रूट बा वर्गमूल माने पावर হচ্ছে বা সূচক 1/2 ঠিক আছে তো কথা আশা করি বুঝতে পেরেছো এবারে 2 2 কেটে যায় কেটে যাওয়ার পরে 2 টু দি পাওয়ার 1 সমান 2 স্কয়ার রুট মানে দুইতম মূল কার দুইতম মূল 4 এর দুইতম মূল একই ভাবে 9 এর দুইতম মূল যে কার বর্গ করলে 9 পাইছি সেই জিনিসটা আমার খুঁজে বের করতে বলছে এখন যদি বলি যে 8 এর 3 তম মূল কত तीन कमो मूल এটা ভাষার মাধ্যমে লিখি আর আমি এটাকে গাণিতিক প্রতীকের মাধ্যমে লিখতে চাই তিন তম মূল দুই তম মূল হলে স্কয়ার রুট বলছি বা বর্গমূল তো তিন তম মূল যখন বলা হয় তখন স্কয়ার রুটের মতই অনেকটা রুটের ভিতরে একটা ছি দেয়া হয় দিয়ে এটাকে বলা হয় 8 এর 3 তম মূল তার মানে যত তম মূল এখানে সেই সংখ্যাটাই আমি যদি বলি n তম মূল তখন কি লিখব 8 এর n তম মূল তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি 8 এর পাওয়ার হচ্ছে 1/3 এখানে 8 এর পাওয়ার হচ্ছে 1/n তো এখানে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আসলে সূত্রগুলো সম্পর্কিত আলোচনা তো আমি এবার এখানে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো পর্যায়ক্রমে লিখছি সূত্র হিসাবে তোমরা এগুলো লিখে নিতে পারো সূত্রগুলো কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n বিপরীত ক্রমে a টু দি পাওয়ার m প্লাস n সমান a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n দুই নম্বর সূত্র a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n বিপরীত ক্রমে a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n তিন নম্বর সূত্র লিখলাম a টু দি পাওয়ার 0 সমান 1 বিপরীত ক্রমে 1 এর জায়গায় আমি লিখতে পারি a টু দি পাওয়ার 0 চার নম্বর সূত্র a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n বিপরীত ক্রমে পাঁচ নম্বর সূত্র লিখলাম a টু এর n তম মূল সমান a টু দি পাওয়ার 1 বাই n বিপরীত ক্রমে a টু দি পাওয়ার 1 বাই n সমান এর n তম মূল দেখো প্রত্যেকটা সূত্রে আমি বিপরীত যে শুধু সাইড চেঞ্জ করছি তাছাড়া কিছু না আমরা এটা থাকলে এটা লিখতে পারি অথবা এটা থাকলে এটা লিখতে পারি আমাদের এটা থেকে এটাই গেলে সমস্যা হয় না অনেক ক্ষেত্রে এইটার থেকে এটা আসতে গেলে সমস্যা হয় যেই কারণে আমি তোমাদের দুইটাই দেখালাম এখন আমরা একটু গাণিতিক সমস্যার দিকে যাই অনুশীলনী 4.1 এ তোমরা বইটা অবশ্যই দেখেছো আর যদি সামনে থাকে দেখে নিতে পারো বলছি সরল করো 1 থেকে 8 পর্যন্ত এখন সরল করো এই শব্দটার সাথে তোমাদের পরিচয় বহুদিনে ছোটকালে যখন সরল করেছো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছিল তাই না সরল অঙ্কে সর্বদাই যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরে কিন্তু আর কিছু নাই তো আমরা এখানে যে সরল করব অবশ্যই এখানে যোগ বিয়োগ গুণ ভাগই করব তবে একটু ভিন্ন পদ্ধতিতে ভিন্ন পদ্ধতিটা কি এখানে আমরা সূচক বিধিটা প্রয়োগ করব তার মানে আমি পর্যায়ক্রমে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে বললাম তারপরে সূত্র হিসেবে যে বিষয়গুলো লিখে দিলাম
এইগুলা এই স্মরণ করতে যে প্রয়োগ করে। এখন দেখো আমরা দুই নম্বর অঙ্কটার দিকে যদি তাকাই, সরল করতে বলছে, এবং সরল করতে বলছে মানে কি, এই দুইটা জিনিস গুণ কর, গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে রুট ওভার 7 দিয়ে ভাগ কর। তো তাহলে দেখো এখানেও গুণ এবং ভাগ, তো এই গুণ এবং ভাগটা আমরা কোন বিধিতে প্রয়োগ করে করব? অবশ্যই সূচক বিধি প্রয়োগ করে আমরা প্রচলিত নিয়মে ভাগ গুণ অবশ্যই করতে পারি। তো সেই গুণ ভাগটাই করব একটু ভিন্ন পন্থা অবলম্বন করে, পন্থাটার নাম কি, সূচক বিধি। এখন সূচক বিধি যদি আমি প্রয়োগ করতে যাই তাহলে গুণ ভাগ করতে গেলে আমার প্রথম চিন্তা হবে যে আমি ভিত্তিগুলো একই রকম পাচ্ছি কিনা। যদি ভিত্তিগুলো একই রকম পাই তাহলে সূচক বিধি প্রয়োগ করায় কোনো সমস্যা নেই, আর যদি ভিত্তি একই রকম না থাকে দেখতে হবে যে ভিত্তি একই রকম তৈরি করা যায় কিনা। আর একটা বিষয় মনে রাখবা যে সবসময় সরল করতে গেলে যদি সূচকে ঋণাত্মক কোনো সংখ্যা থাকে মানে মাইনাস চিহ্নটা থাকে তাহলে ওই মাইনাসটা তোমরা তাড়াও, এখানে আমাদের কোনো জায়গায় মাইনাস নেই। আর দেখো ভিত্তিতে সব জায়গায় 7 আছে কিন্তু সমস্যাটা তৈরি করে দিয়েছে এই রুট চিহ্ন। এখানে আছে কিউব রুট মানে তিনতম মূল, এখানেও তিনতম মূল কিন্তু এখানে দুইতম মূল, সবগুলো চেহারা একরকম না। তাহলে আমি এখন কি করব, আমরা তো একটা সূত্র শিখে আসলাম কি এনতম মূল সমান এ টু দি পাওয়ার 1 বাই এন। আমি যদি এখন এই এনতম মূলের সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে দেখো তখন এই চিহ্নগুলো সব পাওয়ারের মাধ্যমে বা সূচকের মাধ্যমে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, তখন যখনই আর এই তিনতম মূল তিনতম মূল দুইতম মূলের চিহ্নগুলো থাকছে না, ভিত্তিতে শুধুমাত্র 7 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি খুব সহজে গুণ ভাগটা করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে দেখি কি করা যায়, 7 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার 1/3 বাই 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো এখানে 7 এর পাওয়ার 2 আছে আবার পুরাটার পাওয়ার 1/3, এক্ষেত্রে আমি এই পাওয়ার দুইটা এটাও পাওয়ার এটাও পাওয়ার কি করবো এই পাওয়ার দুইটা? তো এর জন্য এই স্কোয়ারের হোল কিউব যদি আমি বলি সেক্ষেত্রে কি পাবো, তিনটা এ স্কোয়ার গুণফল। সেক্ষেত্রে অবশ্যই এ টু দি পাওয়ার 2 + 2 + 2 সমান এ টু দি পাওয়ার 6। তো একটা জিনিস দেখো এই 2 আর 3 যদি আমি গুণ করতাম তাহলে কিন্তু উত্তরের পার 6টা পেয়ে যাচ্ছে, তাহলে আমার এতগুলো কাজ তখন আর করা লাগছিল না। তাহলে যদি ব্র্যাকেট থাকে এবং ব্র্যাকেটের ভিতরে বাইরে পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার দুটা গুণ করলে আমি গুণফলে পাওয়ারটা কত হবে পেয়ে যাব। এই কথা অনুযায়ী আমি বলতে পারি এই পাওয়ারের সাথে এই পাওয়ার অবশ্যই গুণ হবে, তাহলে 7 টু দি পাওয়ার 2/3 ইনটু 7 টু দি পাওয়ার 1/3 বাই 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো আমাদের ভিত্তিতে সব 7, তাহলে আমার গুণ ভাগটা এবার খুব সহজ আমি করে ফেলতে পারো সূচক বিধি প্রয়োগ করে। তাহলে এই পাওয়ার দুইটা অবশ্যই যোগ করবো কারণ এ দুইটা গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি
7 to the power 2 by 3 plus 1 by 2 by 7 to the power 1 by, sorry, 1 by 3. Come on. 7 to the power, এই দুটো ভগ্নাংশ যোগ করে নেব 3 2 plus 1 by 7 to the power সমান 7 to the power 3 by 3 7 to the power 1 by 2 তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি 3 by 3 7 to the power 1 by 7 to the power 1 by 3 এবার এই দুইটা ভিত্তি একই জিনিস তাহলে যেহেতু ভাগাকারী আছে তাহলে আমি সূচক দুইটা অবশ্যই বিয়োগ করি বিয়োগ করলে কত হচ্ছে 7 to the power আবারও বিয়োগ করি ভগ্নাংশে 2 minus 1 7 to the power 1 by 2 সমান রুট ওভার 7 তুমি ইচ্ছা করলে এখানে এটাই উত্তর লিখতে পারো অথবা এটাও তাহলে আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে যখন তুমি সূচক বিধি প্রয়োগ করতে যাবা কয়েকটা বিষয়ের উপর প্রথমে তুমি লক্ষ্য রাখবা যে ভিত্তি একই রকম কিনা যদি ভিত্তি একই রকম না হয় তাহলে ভিত্তিকে যদি ভাঙা যায় অবশ্যই ভেঙে ফেলবো মৌলিক সংখ্যার মাধ্যমে এরপরে আসো সূচকে কখনো ঋণাত্মক কোনো মান থাকা যাবে না স্মরণ করতে গেলে ঋণাত্মক মান থাকলে তোমার যোগ বিয়োগ করতে গেলে গুণ ভাগ করতে গেলে একটু সমস্যা হতে পারে এই কারণে তুমি অবশ্যই মাইনাসটাকে তাড়িয়ে নিবা সূচক থেকে আরো একটা অঙ্ক দেখো জিনিসের যোগফল নির্ণয় করতে বলছে কিন্তু সমস্যাটা কোথায় সূচকে ঋণাত্মক সংখ্যা আছে তিন জায়গায় মাইনাস সাইনটা আছে বা মাইনাস চিহ্নটা আছে এক্ষেত্রে আমি যেটা করব মাইনাস চিহ্নগুলো তাড়াবো সূচকে তো সেক্ষেত্রে আমি বলতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এই মাইনাস 1 টা আমরা পরবর্তীতে তাড়াবো সেক্ষেত্রে 1 বাই 2 প্লাস 1 বাই 5 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এবার ভগ্নাংশ দুইটা একটু যোগ করি 5 আর 2 এর লসাগু 10 5 প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান 7 বাই 10 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এখন দেখো আমি এই মাইনাসটা তাড়াতে চাই সেক্ষেত্রে অবশ্যই আবারও একই কাজ তাহলে আমি খুব সহজেই সরল ফলটা বের করে ফেলছি তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেছো এবং বুঝতে পেরেছো বাড়ির কাজ হিসেবে তোমরা অনুশীলনী পাঁচ থেকে আট নম্বর অঙ্কগুলো তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে এই আশা নিয়ে আমি আমার ক্লাস শেষ করছি